আমার নির্বাচন কিন্তু নৌকার বিরুদ্ধে না, নৌকার মাঝি বদলের নির্বাচন। আর আমি বললাম যে আপনি কি নৌকায় উঠবেন, যে নৌকা রিস্কি, যে নৌকা মধ্য নদীতে গিয়ে ডুবে যায়, আপনি কি উঠবেন? বলে না 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 না, উঠতাম না উঠতাম না উঠতাম না। এখন আমারে বলতেছে যে স্বতন্ত্র হয়ে আপনি কিভাবে বিরোধিতা করবেন। আমি বলি আমার প্রেশারে চারজন লাগবে মন্ত্রী, মন্ত্রী চারজন লাগবে। আমি প্রতিদিন এরা হয়তো আমার বরাদ্দ দেওয়া বন্ধ করে ফেলবো, পার্লামেন্টে গেলে আমাদেরকে ধরে। আমার বিশ্বাস যে সংসদ ভবনে চারজন মন্ত্রী লাগবে আমার। এবং আমার এইবার ভোটে জেতাটা কিন্তু পুরাটাই হয়ে গেছে হচ্ছে কি, ইয়াংদের সাথে আমি আই টু আই ওয়ান টু ওয়ান কানেক্ট করে নিয়েছি। এবং আমার কিন্তু ভোটার ছিল না, সব ছিল ফাইটার, নাইলে আমি এরকম যে রানিং মিনিস্টারের বিরুদ্ধে, নৌকার মতো একটা শক্তিশালী প্রতীক রানিং মিনিস্টার, তাও 10 বছর দুইটা মিনিস্ট্রি এত কিছু এক জায়গায় করে। আমি কিন্তু পার্সি হচ্ছে কি আমার ভোটাররা ফাইটার হয়ে গেছে, এবং মহিলারা বিশেষ করে আমার মনে আমি 95% মহিলাদের ভোট দিয়েছি। আর মহিলারা ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখছে যে ওই বিভিন্ন হয়েছে যে ব্যারিস্টারদের তুই ভোট না দিলে তবে ছেড়ে দিব, এইসব নানা রকম বিভিন্ন জিনিস দিয়ে সব মহিলাদের কাছে পৌঁছে গেছে। আমি ব্যারিস্টার সুমন বলছি, আমার মার্কা ইগল। তো আমাদের চা বাগানের ভোটাররা এটা বুঝে নাই যে এটা যে রেকর্ডিং, এরা ভাবছে যে ব্যারিস্টার সুমনই ফোন দিচ্ছে, আধা মিনিটে কাটে গেছে বুঝছে। আমাদের তো কয়েক লেভেলের অডিয়েন্স, কেউ একেবারে বুঝে না, কেউ বুঝে, কেউ একেবারে চালাক, 3-4টা অডিয়েন্স কে রিচ করা। তা আমার বক্তব্য কখনো আমি একেবারে নিচে নেমে বক্তব্য দিছি যে আমার লাস্টে বুঝাইতে হয়েছে কি জানে, যে হিন্দু ধর্মের একজন কি আছেন যে তার দুই ছেলে, একজন হচ্ছে কার্তিক আর গণেশ, এক মায়ের দুই ছেলে দুই ভাই। তো আমি এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে আমি আমি বলছি যে আমি কিন্তু গণেশ, আর যিনি নৌকায় দাঁড়াইছেন উনি কার্তিক, মানে আমরা একই মায়ের শেখ আছি না মায়ের ছেলে কথা বলছো। কারণ চা বাগানের লোকজনের মাথা থেকে আগে আমার এটা সরাইতে হয়েছে যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে না। এরা তো হচ্ছে নৌকার জন্য ব্র্যান্ডেড 50 বছর ধরে। তো আমার মেইন আমার স্ট্রাগলটা হয়েছে চা বাগানের ভোট নিয়ে আসা, কারণ এরা তো এমনিতেই মাথার মধ্যে ধরে রাখছে যে নৌকা নৌকা নৌকা। এখন আমার নৌকাটা তখন আমি গিয়ে বলছি যে দেখেন আমার নির্বাচন কিন্তু নৌকার বিরুদ্ধে না, নৌকার মাঝি বদলের নির্বাচন। আর আমি বললাম যে আপনি কি নৌকায় উঠবেন, যে নৌকা রিস্কি, যে নৌকা মধ্য নদীতে গিয়ে ডুবে যায়, আপনি কি উঠবেন? বলে না 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 না, উঠতাম না উঠতাম না উঠতাম না। এগুলো করে করে মোটামুটি কিচ্ছু করে না আমার এখনো মা, তার ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না, এখনো নাই। যেমন আমি দুইটার বিষয়ে আমি স্বতন্ত্র না, একটা বিষয় হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষ, এই ব্যাপারে আমি কিন্তু স্বতন্ত্র, আমি এক পক্ষ যে আমি এটাই হতে আরো। এখন আমারে বলতেছে যে স্বতন্ত্র হয়ে আপনি কিভাবে বিরোধিতা করবেন। আমি বলি আমার প্রেশারে চারজন লাগবে মন্ত্রী, মন্ত্রী চারজন লাগবে। আমি প্রতিদিন এরা হয়তো আমার বরাদ্দ দেওয়া বন্ধ করে ফেলবো, যে পার্লামেন্টে গেলে আমাদেরকে ধরে। আমারে ফুটবল খেলার চারজন ডিফেন্স লাগে আমার আছে এখনো, কারণ এরা জানে যে আমি গোল করার জন্য উস্তাদ। আমি আমার বিশ্বাস যে সংসদ ভবনে চারজন মন্ত্রী লাগবে আমার, নিজে যদি আপনি দুই নম্বর না কত শক্তি আর আপনি যদি টাকা বানান দান দেয় থাকে দেখবেন কলার থেকে সাউন্ড ধরে না। আচ্ছা থ্যাংক ইউ, আমি কেমন থাকবো না।